উত্তর দিনাজপুর জেলা করণদিঘি বিধানসভার করণদিঘি হাই স্কুল মাঠে এমপি কাপ ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এমপি কাপ ফুটবল খেলায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা সাংসদ দেবশ্রী চৌধুরী। ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহণ করে, রায়গঞ্জ একাদশ, কালিয়াগঞ্জ একাদশ। টাইব্রেকার এক গোলে জয়ী হয় কালিয়াগঞ্জ। রায়গঞ্জ লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ফুটবল খেলা দেখতে প্রচুর লোকজন আসেন করণদিঘি হাই স্কুল মাঠে। খেলায় প্রথম পুরস্কার ট্রফি সহ 25,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 15,000 টাকা। উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভার বিজেপি প্রেসিডেন্ট সহ বিজেপি কর্মীরা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে ফাইনাল ফুটবল খেলা কি বলবেন? এমপি কাপ টুর্নামেন্টের আজকে ফাইনাল ছিল করণদিঘি হাই স্কুলে মাঠে। দুটো দল, 28টি দলের মধ্যে থেকে দুটো দল কোয়ালিফাই করে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের মাধ্যম দিয়ে ফাইনালে এসেছিল, একটা কালিয়াগঞ্জের টিম আর একটা রায়গঞ্জের টিম। আজকে কালিয়াগঞ্জের টিম বিজয়ী হলো এবং রায়গঞ্জের টিম রানার্স আপ। সবাইকে আমরা উৎসাহিত করেছি, দুটো দলের খেলা অত্যন্ত ভালো হয়েছে। আমরা আশাবাদী যে এরা আগে আরও ভালো করতে পারবে এবং এদেরকে উৎসাহিত করার জন্য আমি আশা রাখবো যে আগামী বছরগুলোতেও আমরা এইভাবে যে জেলার যে খেলার টিমগুলো তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই ধরনের এমপি কাপ আয়োজন করি। কী কী ছিল এখানে মূলত প্রাইজ? ট্রফি আপনারা দেখেছেন, ট্রফি ছিল বড় আকারের দুটো ট্রফি এবং চারটে আরও ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য হাইস্ট গোলকিপার, এরকম চারটে আরও ছিল। তার সঙ্গে যে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের নগদ 25,000 টাকা এবং যারা রানার্স আপ হয়েছে তাদের 15,000 টাকা। বিশেষ অতিথি কে কে ছিল? অতিথি কে কে ছিল? অতিথিদের মধ্যে ডিআইজি বিএসএফ মাননীয় কুলবন্ত রাই শর্মাজি ছিলেন, নাবার্ড ডিডি নাবার্ড গৌতম গোয়েলজি ছিলেন, আমাদের মাননীয় পরমা ঘোষ সমাজসেবিকা, এবং বিশিষ্ট আরা যারা সমাজসেবী আছেন। এই যে খেলাধুলার মধ্যে কি বার্তা দিবেন, এই যে আজকে তো ফাইনাল খেলা, কি নেশামুক্ত সমাজ, নেশার গ্রাস থেকে বেরিয়ে আসতে হবে, ময়দানে আসতে হবে, খেলাধুলা করতে হবে, শরীর মানসিক শক্তির বিকাশ করতে হবে। নেশা বিভিন্ন রকমের হয়, শুধুমাত্র ড্রাগের নেশা নয়, আজকে ড্রাগের নেশার সাথে সাথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুব এবং কিশোরের কাছে সেটা হচ্ছে মোবাইল ম্যানিয়া। সেই মোবাইল ম্যানিয়ার জন্য বিভিন্ন রকম মস্তিষ্কের শারীরিক এবং মানসিক ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের বিকাশের ক্ষেত্রে ঘাটতি হচ্ছে এবং বিভিন্ন অঘটন বা দুর্ঘটনা ঘটছে। সেই জায়গা থেকে যুব সমাজকে আবার বের করে আনতে হবে। আমরা জানি দুবছর করোনাকাল চলার জন্য, বিশ্ব করোনা পরিস্থিতির জন্য, অতিমারির জন্য যুব সমাজ ঘরবন্দি ছিল এবং ধীরে ধীরে মোবাইল ম্যানিয়া সবার মধ্যে প্রভাবিত হয়ে গেছে। সেখান থেকে বের করে আনার জন্য এমপি কাপ টুর্নামেন্ট, এই এমপি কাপ টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে বা কিশোরদেরকে আমরা আবার ময়দানমুখী করতে চাই।